ESPN তাদের শিরোনাম একই ওই ধরনের শিরোনাম, তবে তারা দুটো ম্যাচকে নিয়ে করেছে। মরক্কো মেক হিস্টোরি অ্যাজ ওয়ার্ল্ড কাপ ফেয়ারি টেল কন্টিনিউস উইথ শক উইন ওভার পর্তুগাল টু রিচ সেমিফাইনালস। তারা দুটো কথা বলেছে, যে একটাকে রূপকথা বলছে মরক্কোর এই উইনটাকে, আবার বলছে যে এক ধরনের শক, যে পর্তুগালের হারটাকে তারা শক হিসেবে বিবেচিত করেছে। হ্যাঁ, মানে এটা তো খুব স্বাভাবিক, মানে একদিকে যখন উচ্ছ্বাস থাকবে আরেকদিকে কান্না থাকবে, এবং সেটাকে কালকে গতকাল ম্যাচে আমার কাছে আগের দিনই যেটা মনে হয়েছে যে হয়তো অনেকেই যারা রোনালদো ভক্ত আছে পর্তুগালের, যে ক্রিশ্চিয়ানো রোনালদোরও তো বড় একটা পোর্শন আছে বাংলাদেশে সাপোর্টার, তারা কিন্তু অনেকে অবাক হয়েছে যে কেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে আসলে ফার্স্ট ইলেভেনে রাখা হলো না, পরের দিকে নামানো হলো। একদিকে মনে হয় মানে প্রথম ম্যাচে যখন রাউন্ড অফ 16-এ তারা জিতলো, সেটা কিন্তু আসলে ডিসিশনটা কোচের ঠিকই ছিল, যে রোনালদোর খানিকটা সেই ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে একটু এলোমেলো অবস্থা, মনোমালিন্য, ফর্ম সব কিছু মিলেই একটু খারাপ সময় যাচ্ছে, যেটা হয়তো দলকে মেসি যেভাবে টেনে নিচ্ছেন রোনালদো এটা পারছে না, এই কারণে ফার্স্ট ইলেভেনে না রাখাটা কিন্তু আমার কাছে অযৌক্তিক মনে হয়নি। অনেকে হয়তো তার ভক্ত হিসেবে একটু বেশি ইমোশনাল, কিন্তু একেবারে যদি যৌক্তিক জায়গা থেকে সেটা মনে হয়েছে ঠিক আছে। তো কালকে যখন আসলে নামানো হয়েছে পরে রোনালদোকে, রোনালদো কিন্তু আক্রমণের ধার বেড়েছে, অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে, কিন্তু দুর্ভাগ্য এবং অসাধারণ খেলেছে মরক্কোর গোলরক্ষক বুনো। এতে তা তো অবশ্যই, শেষের দিকে একটা পাওয়ার শট সেটা কিন্তু ঠেকিয়ে দিয়েছে, একেবারে এক হাত দিয়ে পাঁচ করে উপর দিয়ে দিল, মানে অসাধারণ ছিল। এবং রোনালদো যতটুকু সময় খেলেছে খুব কুল মনে হয়েছে, যে খুবই ঠান্ডা মাথায় এসে ট্রাই করছে যে এইখান থেকে দলটাকে বের করে নিয়ে আসা যায় কিনা, বারবার পজিশন চেঞ্জ করছে এবং হেডের ট্রাই করেছে কয়েকবার, শেষ দিয়ে একটা পাওয়ার শট ছিল সেটাও ঠেকিয়ে দিয়েছেন বোনো। যাই হোক, এবার গোল ডট কম তারা এসছে পরের ম্যাচটা নিয়ে, যে অ্যানাদার পেনাল্টি হার্ট ব্রেক টু হার্ট ইংল্যান্ড, যে আর একটা পেনাল্টি হার্ট ব্রেক ইংল্যান্ডকে হার্ট করলো। এর আগে অনেক আগের একটা সম্ভবত এটা ওয়েস্ট জার্মানির সাথে সেই খেলাটায়, সেটা তো তারা এভাবে আসলে পেনাল্টি থেকে ছিটকে পড়েছিল। পাশাপাশি তারা লিখেছে যে উইনার্স অ্যান্ড লুজার্স as Kane's horrible miss sends France into World Cup semi-final. Je tar ei penalty miss ta ke horrible miss bolche tara, ebong France ke semi-final e uthe geche France shudhumatro ei ekta miss er karone, hole falafol ta onorokom hote parto. Shetai apni shurute jeta bolchilen je Ronaldo er jonno shesh bishwokap, ami jani Harry Kane er jonno kintu eta shesh bishwokap, karon taro je boyosh agami 2026 World Cup e ashole takeo paoa jabe kina, mane onek gulo tarokar ashole শেষ হলো এই বিষয়ে। ইংল্যান্ডে তো অনেক মানে ইয়াংস্টার উঠে আসে, সেটাই ইংল্যান্ড, আপনি স্পেন টিম অনেক ইয়াং টিম, ফ্রান্স যে টিমটা আছে, আমি ফ্রান্সের খেলা দেখে এখানে একটু অবাক হয়েছে, এই কারণে সাধারণত আপনারা যদি লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপ বিবেচনায় আনেন, সেখানে দেখবেন যারা চ্যাম্পিয়ন টিম পরের আসরে এসে আসলে ওইভাবে পারফর্ম বা থাকে না। এবার কিন্তু ফ্রান্স যেভাবে এগোচ্ছে তারা শিরোপার অন্যতম দাবিদার, এবং ভালোভাবে এগোচ্ছে, মনে হচ্ছে যে তারা শেষ পর্যন্ত আবারও মানে ট্রফিটা ধরে রাখবে কিনা, শেষ পর্যন্ত ফ্রান্স ক্রোয়েশিয়া 2018 মতো আরেকটা ফাইনাল হয়ে যায় কিনা সেটাও কিন্তু অবাক হওয়ার থাকবে। For more updates subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download Tsports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.